আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমাদেরকে দেখছেন কাছে এবং দূরে সকলকে দারুল আরকাম মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি এই দারুল আরকাম মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিষয়গুলো, পড়ালেখার মানের বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ চলতেছে 2020 সাল থেকে শুরু হয়ে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে প্রতিষ্ঠান চলতেছে। আলহামদুলিল্লাহ ওস্তাদগণ আন্তরিকতার সাথে মেহনত করতেছেন। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। তো আপনারা এখন আমাদের ক্লাসগুলো হেফজখানা, আলহামদুলিল্লাহ হেফজ বিভাগ, প্রথয়ার নুরানি বিভাগ, তারপর হচ্ছে আমাদের কিতাব বিভাগ পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এক এক করে আমাদের বিষয়গুলো দেখেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা, প্রতিষ্ঠানের বর্তমানে হেফজখানার কাজ আলহামদুলিল্লাহ সাদের ডালায় হয়েছে। এরপরে আমাদের অনেক কাজ বাকি রয়েছে, বিশেষ করে আমাদের নুরানি বিভাগের বা ভবনের ছাদের কাজ পুরোটাই বাকি রয়েছে। তো আপনারা দোয়া করবেন, বিশেষ করে এই প্রতিষ্ঠানটা যেন দিনের একটা মার্কাজ হিসেবে পরিচিত হয় এবং এখান থেকে যেন সব জায়গায় সারা বিশ্বে দিনের আলেম ছড়িয়ে পড়ে, সেই মেহনত যেন আমরা করতে পারি, আমাদের জন্য এই দোয়া করবেন। তো এখন আপনারা চলুন আমাদের ক্লাসরুমগুলো আপনারা পরিদর্শন করেন, আমাদের শিক্ষকরা যেভাবে পড়াইতেছে পড়াগুলো একটু পরিদর্শন করেন আর আমাদের জন্য পরামর্শ দিবেন, দোয়া করবেন। ذكرك ورفعنا لك ذكرك
এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস পড়ে শোনাচ্ছেন দারুল আরকাম মাদ্রাসার ছাত্রী মোহাম্মদ ফাইজা আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক নম্বর হাদিস শরীফ, আকলিস দিন এক ইয়াকফি কাল আমালুল কলিন, তোমার ইমানকে খাটি করো অল্প আমল এই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ, কয়রুকুম মাং তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আত্তুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। মিফতাহুল জান্নাতি সালা, নামাজ বেহেস্তে সাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতি সালা, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ও হিসাবে হইবে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মাথা বা যত বড়। মেলেন আবেদের ছে একজন খাটি আলেমের মতো বা তত বড়। আদুআউ ওয়াল ইবাদা, দোয়া ইবাদত। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইক, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসমাউল হুসনা, কাল আল্লাহ তাআলা উদ্উনি ইয়াস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। কাল আন্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ ওয়াল ইবাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন দোয়া ইবাদত। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة. حضرت أبو هريرة رضي الله تعالى عنه هيتي بونيتا تيني بلين جي رسول صلى الله عليه وسلم بلياسن الله تعالى نيران نمبتي نام أجي جي اوها مقستقر সে জান্নাতে প্রবেশ করিব। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজুল মুজিল্লুস
السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيف الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إك نمبر حديث شريف أكلس دينك يكفيك العمل القليل حديث شريف بررت تماري من كي خطي كرا ألبا عملي نجتر جنة যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খাইরুকুম মান তাল্লামাল কুরআন ওয়াল্লামা হাদিস শরীফ প্রেরিত তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। কেউ পরিশরিয়া কেউ লিখিয়ে বি কেউ শিখি আলিফ বাতা আমরা শিখি লিখি আর পড়ি সুন্দর জীবন যেন গড়ি ও ও সুন্দর জীবন যেন গড়ি। কেউ পরিশরিয়া কেউ লিখিয়ে বি কেউ শিখি আলিফ বাতা আমরা শিখি লিখি আর পড়ি সুন্দর জীবন যেন গড়ি ও ও সুন্দর জীবন যেন গড়ি। কেউ পরিশরিয়া কেউ লিখিয়ে বি কেউ শিখি আলিফ বাতা আমরা শিখি লিখি আর পড়ি সুন্দর জীবন যেন গড়ি ও ও সুন্দর জীবন যেন গড়ি। সবার আগে নিজকে ভালোবাসি দেশ পৃথিবী গড়তে হলে নিজের জীবন গড়তে হবে আদি। সবার আগে নিজকে ভালোবাসি দেশ পৃথিবী গড়তে হলে নিজের জীবন গড়তে হবে আদি। সবার আগে নিজকে ভালোবাসি দেশ পৃথিবী গড়তে হলে নিজের জীবন গড়তে হবে আজি। তাই তো পণ করেছি পণ সুন্দর জীবন যেন গড়ি ও ও সুন্দর জীবন যেন গড়ি। কেউ পরিশরিয়া কেউ লিখিয়ে বি কেউ শিখি আলিফ বাতা আমরা শিখি লিখি আর পড়ি সুন্দর জীবন যেন গড়ি ও ও সুন্দর জীবন যেন গড়ি। এবার ছেড়ে ওপার যেতে হবে শেষ বিচারে জিততে হলে প্রভুর গান গাইতে যে হবে। এপার ছেড়ে ওপার যেতে হবে শেষ বিচারে জিততে হলে প্রভুর গান গাইতে যে হবে। এপার ছেড়ে ওপার যেতে হবে শেষ বিচারে জিততে হলে প্রভুর। আলহামদুলিল্লাহ, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। পাশাপাশি আপনাদের এই মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগ এবং নুরানি বিভাগ এবং কিতাব বিভাগের আলহামদুলিল্লাহ তালিমের কাজ চলতেছে। এই তালিমের এবং তরবিয়তের কাজের জন্য আপনাদের কাছে
দোয়া প্রার্থী এবং মাদ্রাসার কাজ চলতেছে সবাই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন এবং আন্তরিকভাবে দোয়া করবেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু